মানুষ মাত্রই স্বপ্ন দেখে, কেউ জীবনকে গুছিয়ে নিয়ে সামনে এগিয়ে যেতে চায়, আবার কেউ বা স্বপ্ন দেখে জীবনে ভিন্ন কিছু করে তাক লাগিয়ে দেওয়ার। তবে আজ এমন একজনের কথা বলবো যার স্বপ্ন আর দর্শনের মতো নয়, একেবারেই ভিন্ন। তিনি হলেন এলিসা কার্সন। ১৯ পা রাখবেন মার্চ মাসে, তবে এই বয়সে তিনি নিজেকে তৈরি করেছেন পৃথিবী থেকে মহাবিশ্বে হারিয়ে ফেলার জন্য। কবি সুকান্ত চেয়েছিলেন পৃথিবীর বুকে ১৮ আসুক নেমে, তবে এলিসা পৃথিবীর বুক থেকে যে হারিয়ে যেতে চায় ১৮ বছর বয়সে, পৃথিবীতে নেমে আসা নয়, মঙ্গলের বুকেই হারাবার সিদ্ধান্ত নিয়েছেন এলিসা। যদিও মঙ্গলের পথে একমুখী যাত্রা এখনই শুরু হবে না, এই না ফেরার যাত্রা কিংবা নতুন গ্রহে পদার্পণ ২০৩৩ সালে, তখন তার বয়স হবে ৩২। তবে এই জন্য তাকে নিতে হয়েছে বেশ কঠিন কিছু সিদ্ধান্ত। নাসার মঙ্গলের অভিযানে যাওয়ার পর পৃথিবীতে আর ফেরা হবে কিনা কেউই বলতে পারে না, তার আর নাও ফেরা হতে পারে, এই সত্য মেনে নিয়েছেন এলিসা। ফলে তাকে কিছু শর্ত মেনে নিতে হয়েছে নাসার সাথে। সে একটি নিষেধাজ্ঞাপত্রে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, সে বিয়ে করতে পারবে না, কোনো প্রকার যৌন সম্পর্ক কিংবা সন্তান ধারণের মতো কোনো কাজ করবে না সে। এই বয়সে একটি মেয়ের জন্য এমন সিদ্ধান্ত নেওয়া কঠিনই বটে, পুরো জীবনই তার সামনে পড়ে আছে, তবুও তার এমন কঠিন সিদ্ধান্ত নেওয়া। নাসার সবচেয়ে ছোট সদস্য এলিসা। নাসাতে সাধারণত ১৮ বছর হবার আগে কাউকে নভোচারী হবার সুযোগ দেওয়া হয় না, কিন্তু এলিসা পেয়ে গেলেন সে সুবর্ণ সুযোগ। নাসাও চেয়েছে মঙ্গল অভিযান এবং মঙ্গলের বুকে প্রাণের বসতি গড়বার নিরন্তর চেষ্টার মিশনে এলিসা প্রস্তুতি গ্রহণ করুক সময় নিয়েই। তবে এলিসার নাসার এই যাত্রার শুরুটাও কিন্তু অন্যরকম। এলিসার বয়স যখন ৯, তখন তার সাথে দেখা হয় নাসার এক মহাকাশচারী সান্ড্রা ম্যাগনাসের সাথে। সান্ড্রা তাকে জানিয়েছিলেন ছোটবেলাতেই তিনি মহাকাশে যাওয়ার স্বপ্ন দেখতে শুরু করেন। এই কথা ছোট্ট এলিসার চোখে মহাকাশে যাওয়ার স্বপ্ন আরো গাঢ় করেছিল। ১২ বছর বয়সে এলিসা সবচেয়ে কম বয়সী হিসেবে আলবামা, কানাডার কুইবেক ও তুরস্কের ইজমিরে নাসার ৩টি ভিন্ন স্পেস ক্যাম্পে অংশ নেয়। মহাকাশ সম্পর্কে তার অগাধ কৌতূহলের জন্ম হয়। মহাকাশচারী সান্ড্রার সহযোগিতা তাকে নিজের জীবনের লক্ষ্য নতুন করে চিনতে শিখিয়েছে। এই কারণে হয়তো এই গ্রহের ওপারে যে রহস্য, মঙ্গল জয়ের যে বাসনা, বিজ্ঞানীদের অনবরত যে চেষ্টা, তাতে সে নিজেকে জড়িয়ে নিয়েছে। এলিসার প্রথম মানব সন্তান হয়ে মঙ্গলের বুকে পা রাখবেন। সেখানে তিনি ২-৩ বছর ধরে বিভিন্ন এক্সপেরিমেন্ট চালাবেন, খাদ্য উৎপাদন করার চেষ্টা চালাবেন, বৈজ্ঞানিক পরীক্ষা চালানোর কাজ করবেন, মঙ্গলের বুকে প্রাণের অস্তিত্ব খুঁজবেন, সম্ভাবনাও খুঁজবেন। ৩ বছর বয়সে দ্য ব্যাকইয়ার্ডিগানস কার্টুন দেখে মহাকাশ সম্পর্কে যে আগ্রহ জন্ম হয়েছিল, বেঁচে থাকলে আর এক যুগের কিছু সময় পর এলিসা সেই স্বপ্নের ভ্রমণে যাবেন। সেই লক্ষ্যেই নিজেকে প্রস্তুত করছেন, ট্রেনিং নিচ্ছেন, বিভিন্ন স্কিল শিখছেন। বর্তমান টিন এজ তরুণ তরুণীরা যেখানে মগ্ন থাকেন সোশ্যাল মিডিয়া নিয়ে, সেখানে এলিসার স্বপ্ন দেখেন মঙ্গল জয়ের। অতি রহস্যের ঝলক তাকে কখনোই টানতে পারেনি, বরং তিনি চলেছেন ভিন্ন এক স্বপ্ন নিয়ে।